Welcome to Biography 360 Bengali. Anamul Haque Bijoy, Bangladeshi cricketer. Purno naam Mohammad Anamul Haque Bijoy. Janmo 16 December 1992 sale Khulnay. Dak naam Bijoy. Uchchota 5 foot 9 inchi. Batting er dhoron dan hati. Bhumikay batsman o wicket-rakshok. Anamul Haque ekjon Bangladeshi cricketer, wicket-rakshok এবং ডানহাতি ব্যাটসম্যান। 2012-13 মৌসুমে ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশের মধ্যকার ওয়ানডে সিরিজের মাধ্যমে তার ওডিআই অভিষেক হয়। ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় ম্যাচে তিনি পূর্ণ করেছেন আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম শতক। এছাড়া অস্ট্রেলিয়াতে অনুষ্ঠিত আইসিসি 12 ও অনূর্ধ্ব 19 বিশ্বকাপে বাংলাদেশ অনূর্ধ্ব 19 ক্রিকেট দলের অধিনায়ক ছিলেন তিনি। বিজয় 2008 সালে গালেতে শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দলের বিরুদ্ধে টেস্ট অভিষেক হয়। বিজয় 2012 সালের 30 নভেম্বর ওয়েস্ট ইন্ডিজের দলের বিপক্ষে ওডিআইতে ক্রিকেট অভিষেক ঘটে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 2012 সালে শেখ আবু নাসিম স্টেডিয়ামে খুলনায় 120 রান করেন বিজয়। পরবর্তীতে 2014 সালে ঢাকায় শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম এ পাকিস্তানের বিপক্ষে 100 রান করেন এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেন্ট জর্জেট গ্রানাডা জাতীয় স্টেডিয়ামে 2014 সালে 109 রান করেন। আইসিসি 2012 অনূর্ধ্ব 19 বিশ্বকাপে 60.83 গড়ে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রহণ করেন তিনি। খেলোয়াড় জীবনের পরিসংখ্যায় দেখা যায় তার ম্যাচ সংখ্যা টেস্ট 4টি, রানের সংখ্যা 73, ব্যাটিং গড় 9.12, সর্বোচ্চ রান 22, ওডিআইতে ম্যাচের সংখ্যা 27, রানের সংখ্যা 892, ব্যাটিং গড় 35.68, 50 করেন 3টিতে এবং 100 করেন 3টিতে, সর্বোচ্চ রান 120। এছাড়াও বিজয় বিভিন্ন ঘরোয়া দলের হয়ে খেলেন। 2008 থেকে 2011 সাল পর্যন্ত ঢাকা বিভাগের হয়ে খেলেছেন, 2011 থেকে খুলনা বিভাগের হয়ে এবং 2012 সালে ঢাকা গ্ল্যাডিয়াসের হয়ে তিনি মাঠে নেমেছেন। দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এবং আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন।